আহা, কি যে ভালো লাগছে আমার আমার ছেলের বিয়ে। আর বিয়ে বাড়িতে তো অনেক খাওয়া দাওয়া হয়। আহা, আমি সারাদিন শুধু খাবো আর খাবো, খাবো আর খাবো। এক্ষুনি খাবারে সুঘ্রাণ পাচ্ছি আমি। মিনু টুনটুনি যখন এসব বলছিল, এমন সময় মিনু টুনটুনির ছেলে টোনা সেখানে আসে আর বলতে থাকে, মা, তুমি ছেলের বিয়ের খাওয়া দাওয়া নিয়ে ভাবছো বুঝি? আচ্ছা মা, তুমি কি এমন পেটুকগিরি কখনো ছাড়তে পারবে না? দিন দিন যে মোটা হচ্ছ, তাতে কি তোমার নজর নেই? এই মোটা হচ্ছে তাতে কি হয়েছে বলতো? আর বয়স বাড়ছে আমার, আর কদিনই বা বাঁচবো? তাই যে কদিন বেঁচে থাকবো খেয়ে দিয়ে মরে যাবো, বুঝেছিস? হ্যাঁ মা, হ্যাঁ, আর কথা বলতে হবে না তোমাকে। না জানি তুমি বিয়েতে কি করো, তাই ঈশ্বরই জানে। এসব বলে টোনা সেখান থেকে চলে যায়। এভাবে আরো কদিন কেটে যায়, আর টোনার বিয়ের দিন চলে আসে। বিয়ে বাড়িতে এত এত খাবার দেখে মিনু টুনটুনি যেন অন্যদিকে কোনো জ্ঞানই থাকে না। মিনু টুনটুনি শুধু খাওয়ার দিকে ব্যস্ত থাকে। এরপর টোনা নতুন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসে। বাহ, আমার ছেলের বউ তো দেখি ভারী মিষ্টি, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তা বৌমা, তুমি কি কি রান্না করতে পারো আমাকে একটু বল তো মা। নতুন বউ শাশুড়ির মুখে এমন কথা শুনে হকচকিয়ে যায়। এমন সময় টোনা বলে, মা, তুমি এসব কি বলছো? নতুন বউকে ঠিকভাবে বরণ না করে তুমি রান্নার কথা বলছো? এগুলো তো কালকে বলতে পারবে মা। এই তুই চুপ কর তো, বউয়ের হয়ে এত কথা বলতে হবে না তোকে। তুমি আমাকে বলো তো বৌমা, তোমাকে যেটা বলেছি। মানে আসলে মা, আমি সব রান্না করতে পারি। আরে বাহ, ভারী খুশি হলাম বৌমা। এবার চলো বৌমা, ঘরে চলো। এরপর টুনি ঘরে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। মা, আজকে আমার দিদি জামাই বাবু বেড়াতে আসবে, আমি বরং রান্নাঘরে রান্না করি, কেমন? আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও। এরপর টুনি ওর দিদি আর জামাইবাবুর জন্য রান্নাঘরে রান্না করতে থাকে, আর আগুনে ঘামে ভিজে রান্না করতে থাকে। এতক্ষণে রান্না করা শেষ হলো আমার, যাই এবার গিয়ে একটু স্নানটা সেরে আসি। দিদি আর জামাইবাবু তো আসার সময় হয়েছে। আহা, খাবারের কত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে, যাই যাই। এরপর টুনি রান্নাঘরে সবগুলো খাবার রেখে স্নান করতে যায়। আর এদিকে টুনির পেটুক শাশুড়ি মিনু খাবারের সুঘ্রাণ পেয়ে মনে মনে ভাবতে থাকে, আহা, খাবারের কি সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে রে বাবা। আমি তো খাবারগুলো না খেয়ে থাকতেই পারছি না, কিন্তু এগুলো তো আত্মীয়দের জন্য রান্না করা। না বাবা, যাই একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এরপর মিনু টুনটুনি রান্নাঘরে যায় খাবার খেতে, আর একটু একটু করে সবগুলো খাবার খেতে থাকে। এমন সময় একেবারে সবগুলো রান্না করা খাবারই শেষ করে দেয়, আর ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। হাই 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 রে মা, আপনি সব কি করলেন বলুন তো? আপনি এতগুলো পাখির রান্না একেবারে একাই শেষ করে দিলেন, আপনি কি রাক্ষস? এবার আমি দিদি জামাই বাবুকে কি খেতে দিব বলুন তো? কি করবো বৌমা বলো, আসলে আমি এতগুলো খাবার দেখে নিজের লোভ একদম সামলাতে পারিনি মা। মিনু যখন এসব বলছিল, এমন সময় টোনা সেখানে আসে, আর টুনিকে বলতে থাকে, টুনি, আসলে তোমাকে তো একটা কথা বলাই হয়নি, মা খাবার খেতে অনেক ভালোবাসে। তোমার শাশুড়ি হলো পেটুক শাশুড়ি জানো, তাই মন খারাপ করো না টুনি, আমি তোমাকে রান্নায় সাহায্য করছি। এরপর টোনা টুনিকে আবার রান্না করতে সাহায্য করে। এভাবেই পেটুক শাশুড়িকে নিয়ে টুনির দিন কাটছিল। একদিন, বৌমা টুনি, বৌমা টুনি, এদিকে একটু এসো তো বৌমা। কি হয়েছে মা, আপনি আমাকে ডাকছেন কেন? শোনো, আমাকে এক প্লেট ভাত আর খাসির মাংস ভুনা করে দাও তো, আমার যে অনেক খিদে পেয়েছে। উফ বাবা, মনে হচ্ছে কতদিন থেকে না খেয়ে আছি। সে কি কথা মা, এই তো কিছুক্ষণ আগে আপনি 10টা রুটি দিয়ে 3 বাটি সবজি শেষ করলেন, এক্ষুনি আবার ভাত চাইছেন, আপনার এত খিদে? তুমি যে কি বলো না বৌমা, ওই সামান্য 10টা রুটি দিয়ে কি আমার কিছু হয় বলো? যাও তো যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো, আমার অনেক খিদে পেয়েছে। শাশুড়ির এমন কথা শুনে টুনি আর কিচ্ছু বলে না।
টুনি সোজা রান্না করতে যায়। এভাবে মিনু একটার পর একটা খাবার রান্নার অর্ডার করতে থাকে আর টুনি রান্না করতে থাকে। একদিন টুনি রান্না করে আর বলতে থাকে, হায় ঈশ্বর, তুমি এক কোন পেতুক শাশুড়ির কপালে আমাকে ফেললে। সারা দিন এই শাশুড়ির জন্য রান্না করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে 100 জনের রান্না করছি আমি, আর পারছি না, একটু বিশ্রাম নেওয়ার জন্যে। যত শখ, শাশুড়ি না হাতি। এসব বলে টুনি রাগ করে রান্না করে। আর তার শাশুড়িকে খেতে দেয় আর বলতে থাকে, এই নিন মা, আপনার জন্য রান্না করে এনেছি। সারা দিন তো আপনার শুধু খাওয়া আর খাওয়া, আমি হাঁপিয়ে গেছি, এবার গিলুন। বাবা, বৌমা, তুমি আমাকে সারা দিনে একটু মাত্র রান্না করে দাও, আর এত বড় খোটা দিচ্ছ। বাবা, এই জন্য ছেলের বউ এনেছি আমি। ঈশ্বর, এই ছিল আমার কপালে ঈশ্বর। মিনুর কথা শুনে টুনি আরো রেগে যায় আর রাগে নিজের ঘরে চলে যায়। কি হলো টুনি, এভাবে রেগে আছো কেন? রেগে না থেকে উপায় আছে? তোমার মায়ের জন্য রান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি। সারা দিন শুধু এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো। আমি কি কাজের মেয়ে? একটু বিশ্রাম নেওয়ার জন্যে। বুঝেছি, বউটা আমার ভীষণ রেগে আছে, কিন্তু কি আর করবে বলো টুনি, মা এমনই, খাবার খেতে সে খুবই ভালোবাসে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কে শোনে কার কথা বলো? কিন্তু টোনা, এত খাওয়া তো ক্ষতিকর, উনি দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এরপর অসুস্থ হবে, মা কি তা বোঝে না? না টুনি, আমি তো অনেক চেষ্টা করলাম বলো। টোনার কথায় টুনি আর কিছু বলে না, এভাবেই দিন কাটতে থাকে। টুনি ওর শাশুড়িকে অনেক বোঝায়, কিন্তু মিনুটুন টুনি কিছুতেই কিছু বুঝতে চায় না। মা, আপনাকে কতবার আমি বলবো যে আপনি এত খাবার খাবেন না? আপনার বয়স হচ্ছে মা, এখন এত খাবার খাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর মা। বৌমা, আমার এই সামান্য খাবারটুকু তোমার চোখে পড়লো? বুঝেছি, আমি তো তোমাদের অন্ন ধ্বংস করছি। হায় হায় রে, এই দিনটা আমাকে আজ দেখতে হচ্ছে, কেন ঈশ্বর কেন? মা, আপনি সব সময় উল্টো বুঝে থাকেন, আপনার আমরা ভালো চাই মা। যাই হোক, আপনার খাওয়া নিয়ে আমরা আর কোনো কথা বলবো না মা, এবার আপনি যা ভালো বুঝবেন। এরপর থেকে টুনি আর ওর শাশুড়িকে খাওয়া নিয়ে কোনো বাধা দেয় না। পেটুক মিনু টুনটুনি সারাদিন এটা খেতে থাকে, ওটা খেতে থাকে। মিনু টুনটুনি খাওয়া ছাড়া আর কিচ্ছু বুঝতে চায় না। দিন দিন মিনু আরো মোটা হতে থাকে। আহা, এত এত খায়, তবুও যেন আমার খিদে মেটে না। খাবার খেতে যে এত মজা রে বাবা, আমার এই বৌমাটাও তো এখন আর রাগারাগি করে না। খেয়ে নি মিনু, খেয়ে নি, যতদিন বেঁচে আছিস খেয়ে নি। এসব বলতো আর মিনু অনেক খাবার খেত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিনু চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আহ, মরে গেলাম রে, মরে গেলাম। বাবা টোনা, টুনি, আমার বুক ভীষণ ব্যথা করছে রে, আমাকে হাসপাতালে নিয়ে যা তোরা। মিনুর এমন চিৎকার শুনে টোনা টুনি অনেক ভয় পেয়ে যায়। আর মিনুকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে। এরপর মিনুকে দেখে ডাক্তার বলে, মিস্টার টোনা, আপনার মা হার্ট অ্যাটাক করেছেন। আসলে উনি মনে হয় বেশি খাবার খায়, তাই না? তাই এমনটা হয়েছে। উনি যদি খাওয়া না কমান, তাহলে পরবর্তীতে এমন হলে আমরা আর তাকে বাঁচাতে পারবো না। এসব বলে ডাক্তার চলে যায়। শুনলেন মা, শুনলেন সব কথা? আজ কত বড় বিপদ থেকে মুক্তি পেলেন বলুন তো। ক্ষমা করে দাও বৌমা, আমি এখন থেকে তোমাদের সব কথা শুনবো, আমি আর বেশি খাবো না। এরপর থেকে মিনু টুনটুনি খাওয়া একদম কমিয়ে দেয় আর সুস্থভাবেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।